দেখুন আমেরিকাকে চ্যালেঞ্জ জানাতে শক্তি বাড়িয়ে দক্ষিণ চীন সাগরে সু থার্টি ফাইভ ফাইটার জেট মোতায়েন করল বেজিং। আমেরিকাকে চ্যালেঞ্জ জানাতে রাশিয়ার তৈরি সু থার্টি ফাইভ ফাইটার জেট বিতর্কিত দক্ষিণ চীন সাগরে মোতায়েন করল চীন চীনা বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে দক্ষিণ চীন সাগরে নজরদারির জন্য ওই ফাইটার জেট পাঠায় চীন অন্যদিকে এখানে চীনের প্রভুত্ব থাকলেও আমেরিকা তার প্রয়োজনে রণতরী ও ফোর্স জেট পাঠায় সময়ে সময়ে ওই বিতর্কিত এলাকায় চীন আমেরিকা ছাড়াও অধিকার দাবির লড়াইয়ে রয়েছে ভিয়েতনাম ফিলিপিন্স মালয়েশিয়া তাইওয়ানের মতো দেশগুলি পিপলস ডেলির খবর অনুযায়ী এই প্রথম সুথার্টিফাইভ ফাইটার জেটের মোতায়েনের বিষয়ে জানায় পিপলস লিবারেশন আর্মি ফোর্স ফাইটার জেটের এই অংশগ্রহণ ভবিষ্যতে চীনের কার্যক্ষমতা আরও বাড়িয়ে তুলবে বলে মত চীনা বায়ুসেনার তবে মহড়া ও নজরদারির সময় সম্পর্কে কোনো কিছু উল্লেখ করেনি এই বাহিনী রাশিয়ার টেকনোলজি কর্পোরেশন রস্টেক এর আগে জানিয়েছিল চব্বিশটি সু থার্টি ফাইভের জন্য দুই বিলিয়ন ইউএসডির চুক্তি হয় রাশিয়া এবং চীনের মধ্যে এই সু থার্টি ফাইভ হলো একটি মাল্টিরোল রোল ফাইটার এয়ারক্রাফট যা স্থলে বা জলে শত্রুর ওপর সমানভাবে আঘাত হানতে সক্ষম